প্রেসিডেন্ট সামনে রেখে প্রথমবার টেলিভিশন বিতর্কের মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস এবিসি নিউজের আয়োজিত এই বিতর্কে হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প এদিকে বিতর্কে মুখোমুখি হয়েই বাজিমাত করলেন কামালা হ্যারিস একের পর এক যুক্তির বানে ট্রাম্পের প্রায় প্রতিটি কথার তথ্য নির্ভর জবাব দেন হ্যারিস বিস্তারিত দেখুন রাকিব হাসানের রিপোর্টে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মঙ্গলবার রাতে অঙ্গরাজ্যের বৃহত্তম শহর বিতর্কটি অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে হ্যারিসের প্রথম সরাসরি সাক্ষাৎ হয় এবং হ্যারিস এগিয়ে গিয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন a বিতর্কের শুরু থেকেই ট্রাম্পকে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো শারীরিক সামর্থ্য তার আছে কিনা তার অগণিত আইনি সমস্যা ও গর্ভপাতের সীমা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট পুতিন খেয়ে ফেলবেন বলে মন্তব্য করেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস অপ্রত্যাশিত এই আক্রমণের মুখে রক্ষণাত্মক অবস্থানে গিয়ে বিতর্ক চালিয়ে যান ট্রাম্প ট্রাম্প জানান কমলা এখন সব ভালো কাজ করতে চাচ্ছেন কিন্তু এসব কাজ কমলা আগে করেননি কেন এমন প্রশ্ন ছুড়ে দেন তিনি এছাড়া ট্রাম্প আরো জানান কমলারা সীমান্ত সমস্যা দূর করতে সাড়ে তিন বছর সময় পেয়েছে এ সময় তারা কি করেছে এমন প্রশ্ন করেন ট্রাম্প পরবর্তীতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বক্তব্য শেষ করেন বাইডেন ও হ্যারিসকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট আখ্যা দিয়ে তাদের মধ্যে বিতর্কে গুরুত্ব পায় মূল্যস্ফীতি গর্ভপাত আইন ও অভিবাসন নীতি এমনকি তারা পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারেরও অভিযোগ তোলেন একজন আরেকজনকে মিথ্যাবাদী বলেন So let's be clear about that and Rakib Hasan RTV